ধুমায় একটা বৃষ্টি হবে, ধুম একটা বৃষ্টি হবে, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের ঘরে থাকার কোনো বিকল্প নেই, তারপরেও অনেকে ঘর থেকে বের হচ্ছেন প্রয়োজনে অপ্রয়োজনে। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণ করতেই এখানে কাজ করছে র‍্যাব 10-এর ভ্রাম্যমাণ আদালত। বেশিরভাগ লোকজনই কিন্তু আসলে এটা মানছে, কিন্তু দক্ষতার কোনো সত্য সেটা হচ্ছে কিছু লোকজন কিন্তু এইটা অবান্য করে রাস্তায় বেরিয়ে আসছে কোনো ধরনের প্রয়োজন ছাড়া। আমরা আজকে রাস্তায় চেক করছি যে আসলে কারা প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হয়েছে, কারা ঘুরতে বেরিয়েছে। তো দেখলাম যে কিছু লোকজন প্রয়োজনে আসছে আর কিছু লোকজন অপ্রয়োজনে আসছে। তো যারা অপ্রয়োজনে আসছে কোনো ধরনের জরুরি প্রয়োজন ছাড়া কারণ ছাড়া তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক দণ্ড আরোপ করা হয়েছে। বাড়ি ছেড়ে একটু যে আপনার ব্যাংকে গেছিলাম, ঠিক আছে, আসার সময় চেক পোস্ট ধরলো, 5,000 টাকা জরিমানা করছে। আমাদের অফিসের কাজে বের হয়েছিলাম, ঠিক আছে, তো আমরা বাবুবাজার গেছিলাম আমাদের ব্যবসায়িক কিছু কাজের জন্য, তো আসতেছে এখানে এখন আপনি ছাড়া ধরছে আর কি, মোবাইলটা জরিমানা 5,000 টাকা দিলাম। এই মহামারীর এই সময়ে যত কষ্টই হোক আপনারা অনুগ্রহপূর্বক ঘরে অবস্থান করুন, মানে সামাজিক দূরত্ব বজায় রাখুন যে কোনো মূল্যে।